প্রধানমন্ত্রীর ঘোষণার পর মজুরি বেড়েছে চা শ্রমিকদের, হস্তান্তর হচ্ছে নতুন অ্যাম্বুলেন্সও, শিক্ষা চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধাও বাস্তবায়নের পথে। তবে বাগান মালিকরা গত ১৯ মাসের বকেয়া এরিয়া বিল পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলা প্রশাসন বলছে এ নিয়ে শ্রম অধিদপ্তর ও বাগান মালিকদের সাথে কথা বলবেন তারা। সফিয়া আহমেদের ছবিতে সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের দাবিতে গত ৯ আগস্ট ২৩১টি চা বাগানে শুরু হয় অনির্দিষ্টকালীন কর্মবিরতি। শ্রমিকদের টানা আন্দোলনে অচল হয়ে পড়ে সব চা বাগান। ১৯ দিন পর শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। মজুরি সহ সব সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন তিনি। পরদিনই মজুরি বাড়ে শ্রমিকদের, দাবি অনুযায়ী হস্তান্তর হচ্ছে নতুন অ্যাম্বুলেন্সও। মানে প্রধানমন্ত্রী বলার পরেও আমাদের জন্য এরিয়া যেটা এটা দেওয়া হচ্ছে না, সরকারের প্রতি আবেদন জানাবো যাতে আমাদের এই ১৯ মাসের যে পাওনা টাকাটা যাতে মানে খুব দ্রুত তারা ওনারা, আমরা এটাও বলেছি যে আপনারা একবারে না পারলে চারবারে পাঁচবারে সেটা ইয়ে করেন, কিন্তু আমরা এটা কোনোভাবে ছাড় দিতে পারবো না যাতে আমাদের এটা মানে ন্যায্য পাওনা। সেপ্টেম্বর থেকে মজুরি বাড়লেও গেল বছরের জানুয়ারি থেকে ১৯ মাসের বকেয়া এরিয়া বিল দিতে রাজি হচ্ছেন না বাগান মালিকরা। স্কুল তো নাই, এরপরও বেতনও তো অর্ধেক দিছে অর্ধেক দেই না, রেশনও দেই না। বাড়তি টাকাটা আমাদের তো আর দিব, কাল দিব বলতে বলতে এখনো পর্যন্ত দেই নাই টাকাটা, এখন কোন দিন দিবে তার কোনো ঠিক নেই। ডাক্তার ভালা দেখাইতে পারি না, ভালা ওষুধ খাইতে পারি না। হাজিরি বাড়ানো বাড়াইছে ১৭০ টাকা, কিন্তু যে বিল যে আমাদের যে পাওনা আছে যে টাকাগুলো যে আমাদের রয়েছে যে এখন এই টাকা আমরা পাই নাই। জেলা প্রশাসক জানান বকেয়া এরিয়া বিলের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন তিনি। আমরা শ্রম দপ্তরের সাথে কথা বলবো এটি নিয়ে যে আমাদের বকে এখন পর্যন্ত আসলে আমাদের যে সিদ্ধান্ত যেটি হয়েছে কতদিন পর্যন্ত সেটি বকেয়া এটি কার্যকরী হবে সেই বিষয়টা নিশ্চয়ই একটা সুস্পষ্ট নির্দেশনা ওনাদের আছে, সেটি আমি কথা বলে আবার এদের সাথে হয়তো কথা বলবো। আবার ভূমির অধিকার সহ জীবনমান উন্নয়নে অন্যান্য সুযোগ সুবিধাও দ্রুত বাস্তবায়নের দাবি চা শ্রমিকদের। সৈয়দ রাসেল, নিউজ ২৪, সিলেট।